বাহ মুখখান কি সুন্দর লাগতাছে, হাসো একটু হাসো, তুমি হাসলে তবেই তো আমার নাতির মন পাইবা, হাসো তুমি বসো, আমি আসতে আসি, বস বস। স্যার কংগ্রাচুলেশনস মিস্টার বাবলু ঘোষ। থ্যাংক ইউ স্যার। তুমি তো দুটো মিশনে বাজিমাত করলে। স্যার আপনি এসেছেন আমি খুব খুশি হয়েছি স্যার। সে কি আমার টিমের সবথেকে বীর মেম্বারের বউ ভাতে আমি আসবো না, সে কি হয়? দেখো বাবলু, এই মিশনে আমরা তোমার জন্য সাকসেসফুল হতে পেরেছি। স্যার এইভাবে বলবেন না স্যার। স্যার আপনার টিম যদি আমাকে সাহায্য না করতো তাহলে এই সাকসেস আমরা পেতাম না, আর এই সাকসেস আমাদের সকলের স্যার। না ইয়াং ম্যান, একটা কথা মাথায় রাখবে, প্রাপ্য ক্রেডিট কোনো দিন অস্বীকার করবে না। এনিওয়ে এসব ভারী ভারী কথা ছাড়ো, বৌমা কোথায়? তার সঙ্গে আলাপ করাবে, নিয়ে চলো। হ্যাঁ স্যার, আপনি আসুন। বলাম বিমল। বাবলু 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 বাবলু, বি কমফোর্টেবল, তোমাকে আজকের দিন আটকে রাখলে চলে। ইউ টেক ইউর টাইম, আই এম কমফোর্টেবল। ওকে, দেখে নিয়ে যাবি। স্যার আমরা বাবলুর বন্ধু। আচ্ছা, আজকে আত্মীয় স্বজনের দায়িত্ব আমরাই নিয়েছি। বাহ, বাবলু তো দেখছি সব জায়গায় খুব পপুলার। হ্যাঁ, ক্যারিয়ন ক্যারিয়ন ক্যার শিউলি, বসো 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 বসো। ইয়েস, ইয়োর গিফট। সেদিন তোমার সঙ্গে ভালো করে কথাই হলো না, তার অবকাশই পেলাম না। আসলে সেদিন তোমার ওই বিয়ের ঘটনাটা আমার সত্যি খুব খারাপ লেগেছে, ভেরি আনফর্চুনেট। কিন্তু দেখো যা হলো সেসব দিশাটা কিন্তু ভালোর জন্যই হলো। আমি তোমাকে একটা কথা বলতে পারি শিউলি, তুমি সত্যিই খুব ভাগ্যবতী, তাই বাবলুর মতো স্বামী পেয়েছ। দেখো আমি একটা কথা পরিষ্কার জানি, বাবলু যে কোনো দায়িত্ব নিতে সক্ষম, সেটা লড়াইয়ের ময়দানে শত্রুর বিরুদ্ধে লড়ার দায়িত্ব বা তোমাকে সারা জীবন ভালো রাখার দায়িত্ব। কি ব্যাপার কি তোর? কি ব্যাপার? বাড়িতে একটা অনুষ্ঠান চলছে সেটা তো বুঝতে পারছিস, এরকম সাধারণ জামা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছিস কেন? ঘরে তো আরো ভালো ভালো জামা কাপড় রয়েছে, সেগুলো পরতে পারছিস না? এতগুলো যে লোক রয়েছে তারা দেখলে কি বলবে?